নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুস্বাদ দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক জুড়ে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত, বৃষ্টি উপেক্ষা করে ভক্তের ঢল। মণিপুরে শান্তি চাই, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল উনি সংগঠনের যৌথ মঞ্চ। শহরের জমাজল খাল খননের দাবি, পুরসভার সামনে বিক্ষোভ তৃণমূলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র দেশের সাথে সংগতি রেখে উপত্যকার কাছাড় জেলাতেও জগন্নাথ দেবের রথযাত্রা সাড়ম্বরে পালিত হয়েছে। মঙ্গলবার 25তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচর ইস্কন মন্দিরে পুরো দিনব্যাপী মনোমুগ্ধকর বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরে পূজা অর্চনা, ভজন কীর্তন, মঙ্গলারতি সহ অন্যান্য অনুষ্ঠান শেষে জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রকে নিয়ে রথযাত্রার আয়োজন করেন শিলচর ইস্কন মন্দিরের কর্মকর্তারা। এদিন শিলচরের সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে রাস্তা পরিষ্কার করে যাত্রার সূচনা করেন। এরপর জগন্নাথ দেবের রথ নিয়ে ভক্তরা রশি টেনে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জগন্নাথ দেবকে উনার মাসির বাড়িতে নিয়ে যান। রথযাত্রাকে ঘিরে গোটা শহর এদিন উৎসবমুখর পরিবেশে মেতে উঠতে দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্ত উৎসাহের সঙ্গে রথযাত্রায় অংশগ্রহণ করেন। আজকে আমাদের জন্য একটি বিশেষ পবিত্র দিন। আজকে পুরো পৃথিবীতে আজকে এই রথযাত্রা আরম্ভ হয়েছে। আজকে বিশেষ করে পুরী জগন্নাথে আমাদের ঠাকুর উনার ভাই বোনকে নিয়ে উনি উনার এলাকা দর্শন করতে বেরিয়েছেন। এই ধার্মিক অনুষ্ঠানকে সামনে রেখে আজকে শিলচরের ইস্কন মন্দিরও আমাদের যে মন্দির আজকে প্রায় 32 বছর হয়েছে, এই 32 বছরের মধ্যে এই 25 নম্বর রথযাত্রা আজকে আমরা এই অঞ্চলে অনুষ্ঠানে আপনাদের হয়ে নিবেদন রাখছি যে ভগবান যেন জগন্নাথ সভা এখানে যারাই রয়েছেন প্রভুরা তাদের আশীর্বাদ আপনাদের সবার উপরে যাতে বর্ষিত হয়। আপনারা যাতে সুন্দর সুস্থ শরীরে আমাদের এই শিলচর তথা এই রাষ্ট্রের সেবা করতে পারেন। আর এই রথে আমাদেরকে ডেকে নিয়ে ওনারা আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যতটুকু করছি তার চেয়েও বেশি যাতে আমরা এখানে যারা উপস্থিত আপনাদের মাধ্যমে শিলচরের সকলের যাতে সেবা করতে পারি। তো এই কথা আমাদেরকে আজকে বলার জন্য অ্যাকচুয়ালি মনে হয় আমাদেরকে ডাকা হয়েছে। তো এটা নিয়েই আমরা আগামী দিন চলবো। ভগবান জগন্নাথের আশীর্বাদ যাতে আপনাদের সকলের উপর বর্ষিত হয়। মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করল বরাক উপত্যকার সংগ্রামী ঐক্যমঞ্চ। মঙ্গলবার 19টি সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রতিবেশী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা মণিপুরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি মণিপুরের জনগণকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। রাজ্যে প্রতিদিন ভ্রাতৃঘাতী সংঘর্ষের শিকার হয়ে নিরীহ মানুষ যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে তা সভ্য সমাজের মানুষ কখনো মেনে নেবে না। মণিপুরে মায়েরা সন্তানহারা, সন্তানহারা পিতৃহারা ও স্ত্রীরা স্বামীহারা হচ্ছেন। বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে তুলে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করানোর জোরালো দাবি জানিয়েছেন বিভিন্ন বক্তা। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির মন্ত্রী জীবন সিং এর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই মন্ত্রী অসহায় হয়ে বলছে রাষ্ট্রপতি শাসন কেন দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আজকে যদি এই কথা বলে উনি বলছেন ভাগ্যিস আমি আমার পরিবারকে নিয়ে এসেছিলাম দিল্লিতে, নইলে আমার পরিবার সহ আমার সব বাড়ি জ্বলে যেত। কি অসহায় অবস্থা! এই অবস্থার মধ্যে আমরা আরও যে জিনিসটা লক্ষ্য করেছি, 2018তে এই শাসক দল এবং কোনো এক রাজ্যের মুখ্যমন্ত্রী কুকি জঙ্গিদের সঙ্গে গোপন আলোচনা করে বিজেপি দলকে ভোট দেওয়ার জন্য সমঝোতা করেছিলেন, আজকে তারা এতটা মাথায় উঠেছে। তাই আমার মনে হয় আমাদের স্যার যে বলেছেন বিচার বিভাগীয় তদন্তর পাশাপাশি, আমি মনে করি যেটা এটা যেহেতু একটা আন্তর্জাতিক চক্রান্ত জড়িত,
তাই এনআইএ দিয়ে তদন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের পথ খুঁজে কেন্দ্র সরকারকে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি এদিনের সভায় অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান ও মণিপুরে শান্তি বার্তা পাঠাতে একটি শান্তি মিছিল বের করার পরিকল্পনা নিয়েছে যৌথ মঞ্চ। রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যস্ত হয়েছে, রাজ্য সরকার পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের সঙ্গে এখানে লড়াই চলছে, এর অর্থটা কি, এই অর্থটা কি? এখানে অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী কেউ যদি থাকে তো ভারতীয় আইনে তাকে চিহ্নিত করা হোক, এইভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো মানে নাই। এখানে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক ভাই যখন আরেক ভাইকে আঘাত করে তখন যে রক্তপাত হয় সেই রক্তপাতের রং কিন্তু লাল। সেটা যে বিভিন্ন, আমি কারোর নাম করছি না, যেসব জনগোষ্ঠী আছেন শান্তিতে সম্প্রীতিতে বাস করছেন, যেটা সাধন একটু আগে বললো, আমরা শান্তি এবং সম্প্রীতির শান্তি এবং সম্প্রীতি সবাই চায়, এটার জন্য দাবি জানাতে হয় না। কিন্তু আজকের যে বাস্তব, সেই বাস্তবে দাঁড়িয়ে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অটুট রাখার জন্যে ভারতীয় সংবিধানের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের যে দায় সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমরা ব্যর্থবিহীন কণ্ঠে এই দাবিও জানাচ্ছি, অনুরোধও জানাচ্ছি সমস্ত পক্ষকে, যে উপযুক্ত ব্যবস্থা নিয়ে যারা অকারণে হানাহানিতে উদ্যত রয়েছেন তারা তাদের অস্ত্র সংবরণ করুন, শান্তি ফিরিয়ে আনুন, সম্প্রীতি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার শিলচর শহরের জমাজল ও রাঙ্গিরখাল এবং লঙ্গাইখালের খননের কাজ অতি শীঘ্রই সম্পূর্ণ করার দাবিতে শিলচর পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, বিজেপি সরকারের কাজে আর কোথায় কোনো মিল নেই। যখন শিলচরের জনগণ জমাজলের সমস্যায় ভুগছেন তখন বিধায়ক নৌকা নিয়ে নালা থেকে আবর্জনা সরানোর কাজ করছেন, বর্ষার আগে বিধায়ক কোথায় ছিলেন? বর্ষার আগে যদি শিলচরের নালা নর্দমা পরিষ্কার থাকত তাহলে শিলচরের জনগণকে জমাজলের সমস্যায় ভুগতে হতো না। সাংসদ সুস্মিতা দেব বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন। তিনি আরো বলেন, বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার থাকতে কোথায় শিলচরের উন্নয়ন? বৈদ্যুতিক বিল বাড়ছে, ট্যাক্স বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, শিলচর পৌরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না জল নিষ্কাশনের জন্য। এই হচ্ছে শিলচরের উন্নয়ন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডে দুটো করে লেবার দিতে লাগে বর্ষা মাসের দুই মাস আগের থেকে, এটা কি জমি দখলের সঙ্গে কি কানেকশন আছে? পৌরসভা কিভাবে চালাতে হয় এটা আমাদেরকে শিখাবেন না? এছাড়া আমি জিজ্ঞেস করতে চাই যে ফাইন্যান্স কমিশনের যে টাকাগুলো আসছে, যেটা সেন্টার থেকে আসছে বা স্টেট ফাইন্যান্স কমিশনের যে টাকাগুলো আসছে, সেটার গাইডলাইনে থাকে যে বোর্ড মিটিং হতে হয়, বোর্ড মিটিং হচ্ছে না, তো এই সিদ্ধান্তটা কে নিচ্ছে যে কোন নালাটা হবে, কোন রাস্তাটা হবে, কোথায় এই টাকাটা খরচা হবে, কে করছে? আজকে আমাদের ডিমান্ড প্রথম হলো যে বর্ষাকালের আগে যে লেবারটা আপনারা দেননি, ওয়ার্ড ওয়াইজ আপনারা লেবার দিন। নালা নর্দমা আজকে শুধু রাঙ্গিরখালে কনসেন্ট্রেট করলে হবে না, প্রত্যেকটা ওয়ার্ডে যে ছোটোখাটো নালা আছে এটা পরিষ্কার করার জন্য ওয়ার্ড ওয়াইজ আপনারা নালা দিন। আমরা আজকে একটা চিঠি দিব, ইলেকটেড পৌরসভা ডিসলভ হওয়ার পরে কি কি টাকা বোর্ডের কাছে ছিল এবং আজ পর্যন্ত কি কি টাকা এসছে, এটা কোথায় খরচা হয়েছে, এদের কন্ট্রাক্টর কে, এরা কি ইমপ্লিমেন্টিং এজেন্সি কি, এটার লিস্ট আমরা লিখে আজকে অফিসারকে দিব এবং সেই ইনফরমেশনটা সামনে আসলে আপনারা বুঝতে পারবেন যে শিলচর পৌরসভা এখন পরিষেবা দিচ্ছে না, শিলচর পৌরসভাতে ব্যবসা। লাড়াং নদীর ভাঙনের ফলে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে কালাইন বিসর্জন ঘাট থেকে কাকড়াখাল পর্যন্ত চলাচলের একমাত্র পথ। নদীতে জলস্তর কিছুটা কমার সঙ্গে সঙ্গে ফের ভয়াবহ ভাঙনের মুখে পড়ল ওই রাস্তা। কয়েক বছর পূর্বে একাধিক বাড়ি ও চলাচলের একমাত্র পথটি এই লাড়াং নদীতে তলিয়ে গিয়েছিল। তারপর স্থানীয়রা স্বেচ্ছায় নিজের বসতবাড়ির ভেতর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দেন, কিন্তু এখন ফের লাড়াং নদীর ভাঙনের
করালগ্রাসে তলিয়ে যেতে বসেছে বিসর্জন ঘাট থেকে কাকরাখাল পর্যন্ত নবনির্মিত গ্রামীণ পথটি। বেশ কয়েকটি জায়গায় রাস্তার বড় অংশ নদী ভাঙনে তলিয়ে গেছে, পাশাপাশি সড়কের উপর বেশ কয়েকটি জায়গায় আড়াআড়িভাবে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আগামী দু একদিনের মধ্যেই এই ফাটল থাকা অংশগুলো নদীর ভাঙনে তলিয়ে যাবে, যার ফলে কালাইন বিসর্জন ঘাট থেকে কাকরাখাল পর্যন্ত সরাসরি যোগাযোগ ব্যবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে। এছাড়াও এই নদী ভাঙনের ফলে বেশ কয়েকটি বসতবাড়ি যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। গৃহহীন হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বেশ কয়েকটি পরিবার। আশ্চর্যের ব্যাপার হলো, বেশ কয়েক বছর ধরে গ্রামবাসী এই নদী ভাঙনের সমস্যায় ভুগতে থাকলেও ওদের এই সমস্যা দূরীকরণে আজ পর্যন্ত এগিয়ে আসেনি কোনো জনপ্রতিনিধি। গ্রামবাসীরা অভিযোগ করেন, শুধুমাত্র ভোটের পূর্বে এই এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধিদের দেখা যায়, কিন্তু ভোট পর্ব শেষ হওয়ার পর ওদের সমস্যা দূরীকরণের জন্য এই এলাকায় আর কারো দেখা পাওয়া যায় না। তাই নিরুপায় হয়ে গ্রামবাসীরা নদী ভাঙন প্রতিরোধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। রাস্তা তো নাই, কারণ আমরা কোন দিকে বার হইতাম, রাস্তা নাই বলতে আপনি কিতা বুঝাইতেছেন? গুলায় যে নেগি রাস্তা আছে আমরা বার হইতাম। কোন জায়গা ভাঙিয়ে নিছে একটু দেখাইন না। ও সামনে নিছে ভাঙিয়া, এরপরে ও কালীবাড়ি সাইড পশ্চিম সাইডে নিছে ভাঙিয়া। এদিকে না ভারি বার হইতাম, এদিকে না ভারি বার হইতাম, আমরা কোন দিকে গিয়ে বার হইতাম? জনপ্রতিনিধি যারা আপনারা ভোট দিয়ে আমরা জিতাইলে, আপনিও আমরাও জিতাইছি, এরা কিতা কইতা চাইন? আপনার মত কিতা এরার উদ্দেশ্যে? এরার উদ্দেশ্যে কিতা? তারা তো আপনারে তো তারা দেখতো না, তারা যে ভোট দিয়ে তো আমরা জিতাইলাম, তারা তো আমরা রাস্তাঘাটের সুবিধা করে দিত। আজ অতদিন থেকে যে মাঝে মাঝে আপনারা বাড়ি প্রায় সারাদিনও ডুবাইল থাকে। হয় মাঝে মাঝে থাকে, গত ফ্ল্যাটও ডুবাইছে। হয় গত ফ্ল্যাটও ডুবাইছে। এই ব্যাপারে কিতা কইতা চাইন? এরারে বানানির যে আমরা যে উদ্দেশ্য বানাইলাম, তারারে যে আশা নিয়ে বানাইছি, কাছাড় জেলার লক্ষ্মীপুরে দেওয়ান বাগানে নির্মিত আদর্শ বিদ্যালয় ফিতা কেটে উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক কৌশিক রায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিশিষ্টজনেরা। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই এলাকার যারা লোকেরা সবাই মিলে বলেন যে আমরা এই জায়গাতে, এই যে জমি এবং এই বিল্ডিং এ আমরা নতুন আদর্শ বিদ্যালয় আমরা স্থাপন করতে আমরা রাজি আছি, এবং আমরা সবাই সঙ্গে এই স্কুলে বসে সিদ্ধান্ত গ্রহণ করি, এবং তারপরে এখানে এই স্কুলের জায়গা ফাইনাল হয়, যে স্কুলে আজকে আমরা এই স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে বা এই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে এই স্কুলে 160 জন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এবছর ক্লাস ওয়ানে দুটো সেকশন এবং ক্লাস সিক্স এ দুটো সেকশনে ক্লাস শুরু হবে। আগামী বছর ক্লাস টু ক্লাস সেভেন শুরু হবে, তারপরে ক্লাস থ্রি ক্লাস এইট শুরু হবে। পর্যায়ক্রমে 1 থেকে নার্সারি থেকে 12 পর্যন্ত এই স্কুলের পড়াশোনা শুরু হবে। ইতিমধ্যে এই এলাকাতে যখন আমরা অ্যাডভার্টাইজ করা হয়, অনেক লোক, অনেক ছেলেমেয়েরা এখানে, যেহেতু এটা সিবিএসসি মিডিয়ামের স্কুল, এই সিবিএসসি মিডিয়ামের স্কুলের জন্য সবাই আবেদন করেন, কিন্তু কিছু স্কুলের একটা যে পরিচালন সমিতি বা স্কুলের যারা সিলেকশন কমিটিতে যারা ছিলেন তারা সবাই সিদ্ধান্ত করে 100 সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মতে ক্লাস ওয়ানে 80 জন এবং ক্লাস সিক্স এ 80 জনকে এডমিশন দেওয়া হয়েছে। প্রায় 160 জন ছেলেমেয়েরা এই স্কুলে এখন পর্যন্ত ভর্তি হয়েছে। সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোনাই ও ধলাই দু সমষ্টির সংযোগকারী দর্মি সেতুর উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার দর্মি ফেরিঘাটে সোনাই নদীর উপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন করলেন মন্ত্রী। ওই দিন ফলক উন্মোচনের পর ফিতা কেটে নির্মিত সেতুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী শুক্লবৈদ্য। এতে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার যোগেন দাস, এসডিও শৈবাল বিশ্বাস। সব মিলিয়ে আজকের সরকার আমরা চেষ্টা করে আমাদের এখানে, আপনারা জানেন ধলাই ডিভিশন হয়েছে, ধলাই ডিভিশনের ইঞ্জিনিয়ার সহ যারাই আছেন তারাও প্রচন্ড প্রয়াস করে যাতে খুব কম সময়ের মধ্যে এই ব্রিজ নির্মাণ করা যায়, তার জন্য বিভাগ যথেষ্ট পরিশ্রম করেছেন। আমাদের সরকারের আজকের যিনি প্রধান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে ওই ব্রিজ নিয়ে কথা বলা হয়েছে, উনিও
ঠিকাদারকে এবং বিভাগকে নির্দেশ দেওয়ার পরে আজকের দিনে এই বিভাগের কাজ, এই ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। এই ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার পরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের আমরা ঘাট থেকে পালং ঘাট যে রাস্তা আমরা করেছি, যেখানে সেন্ট ক্যাথারিন, যেখানে গঙ্গানগর, যেখানে সোনাইয়ের বিভিন্ন অঞ্চল, এটা সোনাই এবং ধলাইয়ের এক সংযোগ সীমা বলতে হয়, মানে এখানে জনসাধারণের প্রচন্ড লাভ হয়েছে। আমরা খুব কম সময়ে আমাদের কৃষিজাত সামগ্রী আমরা সোনাই হয়ে আমরা শিলচরে পৌঁছে দিতে পারি। যোগাযোগ ব্যবস্থায় এই অঞ্চলের মানুষের আগে এখানে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে একটা ফেরিঘাট ছিল, এই ফেরিঘাটে অনেক সময় বিভিন্নভাবে লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু অ্যাক্সিডেন্ট নয়, আমরা দেখেছি গর্ভবতী মাকে নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে, মানুষের কষ্ট স্বীকার করতে হয়েছে। শুধু গর্ভবতী মায়েরা নয়, বৃদ্ধরা যুবারা এই অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করার লক্ষ্যে অনেক পরিশ্রম অনেক কষ্ট করেছে। বুধবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কাছাড় জেলায় যোগ দিবস উদযাপন করা হবে ইন্ডিয়া ক্লাব ইনডোরে। ওই দিন সকাল 6:30 শিলচরের ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে যোগ আসরে অংশগ্রহণ করার জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া সরকারি সকল কর্মীদেরও উক্ত ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী 24 জুন শনিবার বিকেলে 4:30 সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয় শিলচরের প্রাক্তনী সমিতির বার্ষিক সাধারণ সভা বিদ্যালয়ের সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভার অনুমোদনক্রমে 2023 থেকে 24 ইংরেজির নতুন কমিটি গঠন করা হবে। প্রত্যেক প্রাক্তনীদের কাছে অনুরোধ, আপনারা নির্ধারিত সময়ের পূর্বে উপস্থিত থাকবেন। নতুন সদস্যপত্রের ফর্মও এদিন দেওয়া হবে। এক প্রেস বার্তায় প্রাক্তনী সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত এখবর জানিয়েছেন। অসম ত্রিপুরা সীমান্তে বাজারিছড়া চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল লরি বোঝায় নেশাজাতীয় কফ সিরাপ। এতে গাড়ি চালককে আটক করেছে পুলিশ। এ মর্মে চোরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের ইনচার্জ প্রণব মিলি জানান, মঙ্গলবার সকালে পুলিশের রুটিন চেক আপের সময় NL01AD7849 নম্বরের একটি 12-চাকা লরিতে তল্লাশি করলে কম্বল বোঝাই লরির ভেতর থেকে 24 কার্টন 2400 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। এতে আটক করা হয় লরি চালককেও। বরখোলায় গ্রামরক্ষী বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বরখোলা থানা প্রাঙ্গণে। এতে সিও বিডিও প্রণব কুমার দেবের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওসি মনমোহন রাউত, এসআই নয়ন কুমার এস, আই রঞ্জিত পাল প্রমুখ। সভার প্রথমে গামছা দিয়ে সম্মান জানানো হয়। একদিন আগে খবর আসে বরখোলা থানার ভারপ্রাপ্ত ওসি মনমোহন রাউতের বদলির নির্দেশ আসে। তার বদলির নির্দেশ পেয়ে গ্রামরক্ষী বাহিনীর লোকেরা সভাতে এসে তাকে চোখের জলে বিদায় জানায়। আপনাদের ভুল ধারণা আপনার থাকিব, কোনো ধরনের ইয়াত মতানৈক্য মানে দেখা নাই। আপনাদের সমগ্র কলাবাসী রাজ্যের আশীর্বাদক দুটা বছর আপনার সেবা করবলে সুযোগ পালো। মই গৌরবে কব পাৰিছো যে আজিলেকে কোনো আমি জাতি ধর্ম বিদ্বেষের একটা ঘটনা মানে দেখা নাপালো। কোনো হিন্দু মুসলিম কোনো কি জানো, আমি আরক্ষীর বাহিনীর কাম করা লোক হয়, কোনো জাতি নাই, কোনো ধর্ম নাই। আমি গোটেই জীবনটো জনহিত জমা হওয়ারে আগবাই আছো। আর মানে আজ গৌরবে কব খুঁজছো যে দীর্ঘ 23 বছর কাল প্রথম আরক্ষীর চাকরি অতিবাহিত করেছো, কিন্তু শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক জুড়ে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত, বৃষ্টি উপেক্ষা করে ভক্তের ঢল। মণিপুরে শান্তি চাই, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল 19 সংগঠনের যৌথ মঞ্চ। শহরে জমাজল খাল খননের দাবি,
পৌরসভার সামনে বিক্ষোভ তৃণমূলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।